দাঁড়াও তো, এরকমই এক দুই ঠিক দুইজন মহিলার একটা গ্রুপ বেরিয়েছে যারা বাচ্চাদের কিডন্যাপ করছে। মুখ আইডেন্টিফাই করা যাচ্ছে না ভিডিওতে, বাট আমার সামনে দিয়ে এরম পাস করলো দুজন, কিন্তু দেখে খুব সন্দেহজনকই মনে হলো। কি জানি, ওয়েলকাম ব্যাক জিনিয়া ব্লগস, জিনিয়া ব্লগস এর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় 10:30, আমি সৌর্যকে নিয়ে বেরিয়ে গেছি স্কুলের উদ্দেশ্যে। ওকে স্কুলে ঢোকাবো, তারপর বাড়িতে যা কাজবাজ আছে সেগুলোই শেয়ার করব। সকাল থেকে এখন অবধি সেরকম কিছু বিশেষ মানে কাজের প্রোগ্রেস তো সেরকম কিছু করিনি, কারণ শরীরটা হসপিটাল থেকে আসার পর থেকেই সেরকম ভালো নেই, তো কাজে একটু না শুরু করতে এবং কাজ এগোতে একটু কষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি পেটের ভেতরটা ভীষণ ব্যথা, মানে পেটের ভেতরে এতটাই ব্যথা আমি কথা বলতেও পাচ্ছি না ঠিক মতো। তো দেখা যাক, কালকে সকালটা খুবই খারাপ কেটেছে, আজকে সোমবার, আগের সোমবার আমি দুপুরবেলা হসপিটালাইজড হয়েছিলাম। যাই হোক, চলো একটা টোটো দেখতে পেয়েছি, যাবো স্কুলে। মাদার্স ল্যাব যাবেন? মাদার্স ল্যাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ার সাথে কথা টথা বললাম, এইবার যাচ্ছি বাড়ি। সৌম ঘুমোচ্ছে, সৌমকে এখন গিয়ে তুলবো। ভাবতে পারছো 11টা বাজে, আগে হলে কত কিছু বলে ফেলতাম কিন্তু এখন শক্তি নেই, অত কিছু কথাই বলতে পারছি না, মানে পেট থেকে পুরো টান উঠছে। ভালো অফার দিচ্ছে আরামবাগ। ভাবছি নর্মাল চিকেন আর রাইস বানিয়ে নিই, দীপ আর সৌর্যের ভালো মতো হয়ে যাবে, আর আমি একটু সিদ্ধ ভাত দিয়ে নেবো। পেটটায় না ব্যথা হয়েছে এত যে কোনো কাজই করতে পারছি না, ভালো লাগছে না, মানে পেটের প্রত্যেকটা পেশি ব্যথা, মনে হচ্ছে চামড়া টামড়া তুলে নিয়ে যদি পেশিগুলোতে গরম সেঁক দিতে পারতাম তাহলেই ভালো হতো। এটা যে কবে সারবে বুঝতে পারছি না, খুব হাওয়া দিচ্ছে আজকে। কাকু ব্লিচিং দাও তো। হঠাৎ করে মনে পড়লো, সৌর্য কালকে জিকে বইটা পড়তে পড়তে বলছে, মা আমার স্যান্ডউইচ খেতে খুব ভালো লাগে, তুমি আমায় একটু স্যান্ডউইচ করে দিও। দেখি পাউরুটি নিলাম 1/2 পাউন্ড, বেশি নিলে না কি হয় ওই পড়ে থেকে থেকে নষ্ট হয়, পাউরুটিটা নিলাম। দেখি আজকে বিকেলবেলা একটু শসা টমেটো আলু সেদ্ধ ডিম সেদ্ধ এইসব দিয়ে যে বেসিক স্যান্ডউইচ হয় ওইটাই একটু করে দেবো। আমার ঠাকমা একটা দারুণ স্যান্ডউইচ করতো, সেটাও করে দিতে পারি, ওটা হচ্ছে একদম চটজলদি ভীষণ সুন্দর হয়, দেখাবো। হঠাৎ করেই মনে পড়লো, কালকে তো লোটে মাছ নিয়েছিলাম, আজকে তো আমার লোটে মাছ করার কথা ছিল, চলো এটাকে অল্প একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিই, কীভাবে করছি দেখাই দাঁড়াও। ছোটোবেলায় কিন্তু লোটে মাছ কখনো আমরা খাইনি আর খেতে দেখিও নি কাউকে, হঠাৎ করে সবার মধ্যে চাউর হলো যে লোটে মাছের অনেক নিউট্রিশনাল বেনিফিট। আগে তো 20 টাকা কিলো বিক্রি হতো, 10 টাকা কিলোও বিক্রি হতে দেখেছি, এখন এর দাম 110 টাকা কেজি। 1 কেজি লোটে মাছ এনেছি, একটুখানি নুন হলুদ দিয়ে সেটা ভাপিয়ে নেব, তাতে আমার কাঁটাটা বের করতে সুবিধা হবে। আগে কিন্তু কাঁটা বেছে করার সেরকম কোনো চল ছিল না, কাঁটা শুদ্ধই লোটে মাছের ঝুড়ো রান্না করতাম, কিন্তু একবার আমার কাকিমার বাপের বাড়ি থেকে আমার মা এই কাঁটা বেছে করার রেসিপিটা শিখে আসে, মানে পদ্ধতিটা শিখে আসে, তারপর থেকে আমাদের বাড়িতে মানে বাপের বাড়িতে আমার মা লোটে মাছ খাওয়াটা চালু করে। আমার বাপের বাড়িতে কেউ কোনো দিন লোটে মাছ খায়নি, এমনকি এই বাড়িতেও আমার শ্বশুরমশাই শাশুড়ি মা কোনো দিন লোটে মাছ খাননি, আমার মা ওই বাড়িতে চালু করেছিলেন। আর এই বাড়িতে আমার কথাটা শুনে ফার্স্ট আমার শাশুড়ি মা লোটে মাছ খাওয়াটা চালু করেন, আর এইভাবে খাওয়াটা আগে উনি নিজেই সিদ্ধ করে বসে বসে কাঁটাটা বেছে দিতেন, তারপর আমি পুরোটা করতাম। বাবুর হতো পেঁয়াজ রসুন ছাড়া, আমাদের হতো পেঁয়াজ রসুন দিয়ে, এটাই ডিফারেন্স। দেখো লোটে মাছটা অল্প সামান্য 2 মিনিট জাস্ট নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি, অবস্থা দেখো। এই জলটা কিন্তু ফেলে দিও না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। ঘর মুছতে মুছতেই হঠাৎ করে মনে পড়ল, আজকে তো সরস্বতীদি বলেই গেছে আসবে না, শ্রাবণ মাসের শেষ সোমবার, কিন্তু আজকে দীপের রান্না নেই, দীপ আজকে নাকি পিজা অর্ডার করে খাবে, মনেই ছিল না আমার। আয় 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 আয়।
চল মিনি, চ চ চ চ দাঁড়া দাঁড়া, এই তো মাশরুম। এই জিনিসগুলো আমার মাই আমার বাপের বাড়িতে চালু করেছিল। এইবারে তো আমি একটু নানান রকম ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে ভালোবাসি, তো ওই জন্য আমি রান্না করি। বাট মিস্টার বিশ্বাস কিন্তু মাশরুম খেতে খুব একটা পছন্দ করেন না, মানে কালটিভেটেড মাশরুম হলেও খেতে চান না। আজকে লোটে মাছটা করি, রাত্রে রাখবো ওনার জন্য। সকালে তো আমরা দুজন, আমি আর সৌর্য, আমার মনেই ছিল না দীপ আজকে পিৎজা অর্ডার করে খাবে, তো ভাগ্যিস ভাত বসানোর আগে মনে পড়েছে। আমার আর সৌর্যের মতো হাফ কৌটো চাল আমার খাওয়া দাওয়ায় একদম রুচি নেই, বসিয়ে দিলেই হয়ে যাবে, মানে খাবার দেখলেই না ভয় লাগছে, খেতে ইচ্ছে করছে না। সেই কারণেই মানে বল মুভমেন্টটাও ঠিক রেগুলেটেড হচ্ছে না। যাই হোক, সব বাদ দাও, রোগের কথা বুকের কথা, সকলের বাড়ি বাড়ি রোগ, এখন কার কথা কে শুনবে। যাই হোক, চলো সৌর্যকে নিয়ে আসি, তারপরে এসে বাকি যেটুকু আছে রান্নাবান্না সেইটুকু করব। বেশি কিছু তো নেই, আমার আর সৌর্যের মতো ওই লোটে মাছের ঝুড়ি আর ভাত, কাঁটা ফাটা বেছে ফেলেছি, আর করতে বেশিক্ষণ লাগবে না। দাঁড়াও তো, এরকমই এক দুই ঠিক দুইজন মহিলার একটা গ্রুপ বেরিয়েছে যারা বাচ্চাদের কিডন্যাপ করছে। মুখ আইডেন্টিফাই করা যাচ্ছে না ভিডিওতে, বাট আমার সামনে দিয়ে এরম পাস করলো দুজন, একটা বাচ্চাও কোলে শোয়ানো। এরা কি এমনি সাধারণ মানুষ না কিডন্যাপার? কিন্তু দেখে খুব সন্দেহজনকই মনে হলো। আবার অনেকে আছে বাচ্চা কোলে করে সাহায্য টাহাজ্যর জন্য বেরোয়, এবং এরা স্পেশালি এই 12টা থেকে 2টো 2:30 3টে এই সময়টার মধ্যেই কিন্তু বেরোয়। কি জানি কি দেখলাম, রাস্তাঘাটের অবস্থা বড্ড খারাপ। এই সেদিন তৈরি হলো রাস্তাটা, পাইপ লাইনের জন্য খুঁড়ে রাস্তাটা একেবারে জঘন্য হয়ে গেল। পুজোর আগে যদি ঠিক করে দিতে পারতো ভালো হতো। মিউনিসিপ্যালিটি একবার রাস্তা ঠিক করে, সেকেন্ড টাইম কি আর করে, বারংবার ওদের দিয়ে কাজ করানোই তো মুশকিল হয়ে যায়। কত ইঁট কাঠ পাথর বালি সব চারিদিকে পড়ে, অন্ধকারে জ্বলতে গেলে যে কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ডেঙ্গু সচেতনতা, আমার টবে জল জমা থাকে না। চলো সৌর্যকে আনতে যাই। সচেতনতা, নৈহাটিতে প্রচুর ডেঙ্গু। আমি যখন হসপিটালে ছিলাম, আমার পাশে একটু দূরে চারখানা মশারিতে চারজন ডেঙ্গুর পেশেন্ট, হসপিটাল ভর্তি হয়ে গেছে এখন ডেঙ্গুতে। এই তো সবে ঘুরে আসলাম, আমি দেখে এসেছি, মানে প্রত্যেকটা বেডে 2টো করে বেড জোড়া লাগিয়ে 3জন করে দিয়েছে, আর মশারি বড় বড় মশারি টাঙানো। চলো সৌর্যকে দেওয়ার আগে আগে একটু ফিজটা ক্লিয়ার করি, আগস্ট সেপ্টেম্বর 2টো মাসেরই ভাবছি ফিজ দিয়ে দেবো। কিয়ান টাটা, কিয়ান লাজুক হয়ে গেছে, বাবা দুনি ব্রেভ হয়ে গেছে, একা একা চলে আসছে বাবা। কিরে তুই কথা বলে কথার উত্তর দিস না, কি ব্যাপার? তোর অনেক কাজ আছে, তোর কি কাজ আছে? ফোন তো নিয়ে চলে গেছে বাবা, বাবা বললো আবার চার্জ দিয়ে আনবে, চার্জ শেষ, শেষ হয়ে গেছে, এতক্ষণ টাইম না, তুই স্কুলে ছিলি, চার্জ শেষ। আজকে দুপুরবেলা ভালো মেনু সৌর্য, কে জানে, শেষ তো, তুমি ফার্স্ট আমি লাস্ট। হ্যাঁ, কোকোনাট অয়েল, ভেরি গুড, এইটা মাথায় দিতে হয়। দেখি দাও, তুমি নিজে মাখবে না আমি মাখিয়ে দেবো, হাত পা তো কোকোনাট দেব, উঁচু করো হাতটা, উঁচু করো, হ্যাঁ দাও মাথায় দাও, দেখি সুন্দর লাগছে, কিউট লাগছে, যাও নানু করে নাও গামলায়, মুখে লাই না, আচ্ছা মাথায় জল দাও, মাথায় জল দাও, দেখি
মিস্টার বিশ্বাস ওল এনেছেন, এই ওলটাই আজকে ভাতের মধ্যে সিদ্ধ দেব। কি পুরুষ মানুষদের এক পদে খেতে দিতে নেই, ওই জন্য লোটে মাছের ঝুড়োটা করার পর মনে পড়ছে ঠাকমা বলেছিল হাজার হোক সৌর্য তো পুরুষ মানুষ, এক পদে তো খেতে দিতে পারবো না, তাই এই ওল ভাতে দেওয়া। ধুর, আমার নিজের কিছু ইচ্ছেই করছে না, রাঁধতেও ইচ্ছে করছে না, খেতেও ইচ্ছে করছে না। দাদা দি রান্না করো, এসে ভাত খাবো অনেক। নকি তোতে ভাতে ঝুড়ি আর ওল ভাতে? হ্যাঁ ওল ভাতে খাবে তো? চলো যাও, এইটুকু সময়ের জন্যই ফোন কিন্তু, এরপরে আর ফোন পাওয়া যাবে না। গুন্ডা ও বেশ অনেকটা তেল, 1 কিলো লোটে মাছের ঝুড়ি করতে মোটামুটি 100 গ্রাম তেল তো লাগবে, মানে 100 ml তেল। ঠিক আছে, একটু বেশি করেই তেলটা দেবে যাতে টেস্টটা খুব ভালো হয়। এই তরকারিটা মানে লোটে মাছের ঝুড়ি ম্যাটারটা যত লাল লাল তেল তেল ঝাল ঝাল হবে তত টেস্ট। কিন্তু জানোই সৌর্য খাবে, আমি কিন্তু সৌর্যটা তুলে রেখে তারপর আমাদেরটাই ঝাল দেবো। আমারটাও অবশ্যই একটু কম করে দেব, কারণ তোমরা যে যার মানে টেস্ট বাড অনুযায়ী লঙ্কা দিতে পারো। তেলটা এবার হতে হবে ধোঁয়া ওঠা গরম। আমি কেটে নিয়েছি 2টো বড় গোটা নাসিকের পেঁয়াজ, মোটামুটি 1 কিলো যদি লোটে মাছ নাও তার জন্য 200 থেকে 250 গ্রাম পেঁয়াজ নিতে পারো, আর 2টো বড় কোয়ার রসুন। আমি রসুন পেঁয়াজ দুটোকেই একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এটা তোমরা ইচ্ছে করলে বেটেও দিতে পারো, তাতে অনেকটা লোটে মাছের ঝুড়িটা নাড়ুর ঘন পাকের মতো হবে, তাতেও কিন্তু খেতে খুব টেস্টি হয়। কিন্তু ওটা হতে একটু বেশি তেল, বেশি জ্বালানি আর বেশি সময় লাগে, এই যা সেই জন্য এটাকে আমি গরম ফুটন্ত তেলের মধ্যে এবার অ্যাড করব। সাংঘাতিক দুঃখ সত জানাচ্ছে, খুব বাজে জিনিস হয়ে গেল। আমি টার্ম টেস্ট 2টা দিলাম, আমি 478 পেয়েছি। বাট আমি পরীক্ষা দেওয়ার সময় আমি মানে পরীক্ষা দিতে দিতে দেখলাম যে আমি 5খানা কোশ্চেনের অ্যান্সার আমি ঠিক জানতাম, বাট বাবলিং করার সময় ওটা ভুল হয়ে গেল। দেয়ারপর আমার ওখানে 25 নম্বর অ্যাড করতো, 25 নম্বর অ্যাড করে সেটা 478 থেকে 53 হয়ে যায়, মানে আমি 503 পেতাম, মানে 500 ক্রস করে যেত। এবার পরে একটা অ্যান্সার ছিল যেটা 36 দিয়ে করলে অ্যান্সারটা মেলে, আমি ওটা দেখেছি, দেখতে পেয়েছি, আমি ওটা টিক দিয়ে চলে দিয়েছি। এবার পেন দিয়ে টিক করে যখন করছি তখন দেখছি 84 32 দিয়ে যে অ্যান্সারটা আছে সেটাও দেওয়া আছে। আমি ডাকিনি ইচ্ছে করে, আর আমি তোকে 10টার সময় ডেকেছিলাম, 10টা সময় অনেকবার বলেছি আমি খুলে দিয়ে আসার পর কামড়েছে কিছু। পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হবে, সিদ্ধ হবে না, হ্যাঁ লাল করে ভাজা হবে। পেঁয়াজ রসুন খুব বেশি পরিমাণে লাগবে, অনেকটা না, যেরকম আমরা কচুর লতি, কচুর শাক, শুটকি মাছ এইসবে একটু বেশি পেঁয়াজ রসুন দিই, সেই রকম। এবারে মাছটা অ্যাড করার পালা, পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এই দেখো এইবার মাছটা অ্যাড করব। এই জলটা শুকিয়ে যাওয়ার আগেই এতে আমি দেব
খুব অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিইনি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, ঠিক আছে? এইটুকু দিতেই হবে, এইটুকু না দিলে হবে না। এরপর এর মধ্যে দেব জিরে গুঁড়ো, পর এর মধ্যে অ্যাড করব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই সব মশলা ছাড়াও কিন্তু তোমরা লোটে মাছের ঝুড়ি করতে পারো, বাট আজকে যেহেতু এক পদে খাওয়া আমি এর মধ্যে এগুলো অ্যাড করলাম। হ্যাঁ, এরপর অনেকে এতে টমেটো দেয়, অনেকে একদম টমেটো দেয়ও না, কিন্তু আমার কাছে টমেটো নেই, আমি একটু টমেটো পিউরি অ্যাড করব। টমেটো পিউরি অ্যাড করে দিয়েছি, এবার দেব একটু শাহি গরম মশলা। এখন কোল্ড ড্রিঙ্কস আনতে বেরোচ্ছে, একটা সাংঘাতিক পিজা অর্ডার করেছে, পিজার নাম ভলক্যানো, চিজ ভলক্যানো। নতুন বেরিয়েছে কয়েক সপ্তাহ আগে, আমি দেখছিলাম এখানে আছে কিনা, খুঁজলাম দেখলাম এই ডমিনোসটা আছে, মানে সব ব্রাঞ্চেই চলে এসছে এত দিনে, ট্রাই করবো। ওখানে কি করে একটা চকোলাভা কেকের যে বাটিটা হয়, ওই বাটিটা রাখি, ওটার উপর দিয়ে ডোটা দেয়, ওই যে একটা এরকম ডিপ মতো ফর্ম হয় না, এরকম ডাউন ডিপ্রেশন মতো হয়, ওখানটায় ওরা চিজ দেয় দিয়ে ওটাকে বেক করে, তো ওটা পুরো একদম ভলকানোর মতো বেক। ওটা দিয়েছি আর একটা নর্মাল যেটা আমি ডেজার্ট প্রত্যেকবার নিই, বাটারস্কচ মুজ কেক, ওটা নিয়ে, ওটা তো ঠিকই আছে। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস ভাইয়ের জন্যও একটা আনবি, কিন্তু ফ্রুটি আনিস, হ্যাঁ ছোট, সব থেকে ছোট ফ্রুটিটা আনবি। ও বেটা খুব বদমাইশ হয়ে গেছে, খুব কোল্ড ড্রিঙ্কস খোর হয়ে গেছে। আমি দ্বীপের খাওয়ার দল থেকে বাদ পড়ে আছি, আমায় আলু ভাতে বানিয়ে দিয়েছে। আমি এর মধ্যে ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এটা অ্যাড করে দেব। এই হচ্ছে লোটে মাছের ঝুড়ো, হেভি ইয়াম্মি খেতে হয়েছে কিন্তু। আজকে কিন্তু সৌম টোটালি মিস করে দিল, ওই চিজ ভলক্যানো খেতে গিয়ে এই যে টেস্ট বাডের ভলক্যানো এটা মিস করে দিল, এটা দারুণ খেতে হয়েছে আজকে। এখন আমায় বলছে আমায় একটু টেস্ট করতে দে, আমাদের রাতে রেখো আমার জন্য, আমি একটু খাবো। হ্যাঁ, তোর বাবার জন্য থাকবে, এটা আমি আর সৌম। ফ্রিতে ডেলিভারি নেওয়ার চেষ্টা করছে, বলছে আর 12 মিনিটের মধ্যে না ঢুকলেই ফ্রি ডেলিভারি। একটা কেস হয়েছিল বল, সেই একজন তো ও যখনই ডেলিভারি আসতো ডমিনোস থেকে, ডমিনোসের লোকটাকে বলতো আপনি 30 মিনিটস মার্কটার পরে পাঞ্চ করবে তাহলে ফ্রি ডেলিভারি হয়ে যাচ্ছে, আমি 50% টাকা আপনাকে দিয়ে দেবো, 50% টাকা আমি নিজে রেখে দেবো। এটা ডমিনোসের লোকসান হচ্ছে, ডেলিভারি পার্সেন্টার ওটাই লাভ হচ্ছে, ডেলিভারি আর যে মানে যে নিচ্ছে, যে টাকাটা দিচ্ছে তারও ওখানে প্রফিট হচ্ছে। 1 বছর 2 বছর রঙ করতে করতে চলে গেছে, তারপর ডমিনোসের মানে ডমিনোস তারপর ফ্র্যাঞ্চাইজটা বুঝতে ভাবছিল, আমরা এর ওপরের অ্যাপার্টমেন্টটা ঠিক টাইমে পৌঁছাচ্ছি, আমরা নিচের অ্যাপার্টমেন্টটা ঠিক টাইমে পৌঁছাচ্ছি, আমরা ওই অ্যাপার্টমেন্টটা কেন ঠিক টাইমে পৌঁছাচ্ছি না, মানে ফোর্থ ফ্লোরও ঠিক টাইমে পৌঁছাচ্ছে, সেকেন্ড ফ্লোরও ঠিক টাইমে পৌঁছাচ্ছে, থার্ড ফ্লোরে কেন পৌঁছাচ্ছে না, দুঃখ। তখন ওরা ওরকম করে করলো দিয়ে ওই লোকটাকে ব্যান করে দিয়েছে। তো তুই তুই বরং দৌড়ে পালিয়ে যা, তোকে ধরতে ধরতে 30 মিনিট 12 সেকেন্ড হয়ে গেলেই ব্যাস ফ্রি ডেলিভারি। মানে ওই লোকটা ওই আউটলেট থেকে কোনদিন ডমিনোস কিনতে পারলো না, 1 বছরের লস। তাতে কি হয়েছে, অসুবিধা কি, লোকটা অন্য জায়গা থেকে এইরকম সেম করবে, আবার কি আছে? ডেলিভারি টাইমটা মানে জানি না হবে কিনা, কারণ ডিস্ট্রিক্ট ওয়াইজ থাকে, তো এর পর বাইরে দেখা যাবে না, 30 মিনিট পলিসিটা ওদেরও মেনটেন করতে হবে। ঠিক ঠিক, আমার তো একদম বাড়ির কাছে, আমার চান্স নেই, একটু পরে চলে আসবো, টেস্ট করছি একটু দেখি। রাতে রাখবো, গরম না, আমি খেয়ে সহ্য করতে পারবো না, আবার হসপিটালে নিয়ে যেতে হবে। আমি লঙ্কা খেলাম একটা, জানি না কতটা ঝাল হয়েছে, ওই জন্য না আমার ঝাল লাগছে বেশি, ভালো হয়েছে অনেক কিছু খেতে পারবে, বেশি খেও না, তোমার প্রবলেম একটা বেশি খেয়ে খাও, ভালো। এত কাছে ম্যাপ উড়ে গেছে, অ্যান অর্ডার ডিসপ্যাচড, ওই যে এসছে 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 এসছে, ও তোর অর্ডার। টাকা দিয়েছিস?
দীপের অর্ডার। তুই কি ডেজার্টটা আসলে আমাদের দেখাবি? হ্যাঁ, আমার ডেজার্টটা আমি আজকে ভুলে গেছি বলে তাড়াহুড়ো ডেজার্টটা আনতে ভুলে গেছি, দিয়ে আসছি এখন। এটা কি 30 মিনিটের পরে ধরবে ডেজার্টটা? হ্যাঁ, এটা দিয়ে এখন চলে আসবে, এখন 5 মিনিট আসে। রিস্ক নিয়ে লাভ নেই, পুদিনহাড়া খেয়ে নিয়ে তারপর খাই লোটে মাছের ঝুড়ি। আচ্ছা, এই যে এটার জন্যই মেন ওয়েট ছিল, এটা চলে এসেছে। এটা তো নর্মাল বাটারস্কচ মুন, সেটা আগের বারও নিয়েছিলাম। এটা হচ্ছে পিৎজাটা, এরকম করে খুলছি। কি লুক এসেছে, সাবাস! এ তো বড় সড়ো অমলেট। হ্যাঁ, এখানে ভিতরে একটা এরকম বোল মতো দেওয়া আছে, ওটার উপর চিজটা দিয়ে এটাকে বেক করা যায়, এটা এরকম করে বেরিয়ে আসে। আমার ডিপ কো থেকে পড়ে গেল। তুমি এক কামড় খাও। একটু জামা কাপড় শান্তিতে, অবশ্য সকাল থেকে অনেক রোদ্দুর দিয়েছে, আমি কাজতে দেরি করলে আর কার দোষ? প্রচন্ড বৃষ্টি নেমেছে, ঘুম 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 করে শব্দ হচ্ছে। বাপরে বাপ, এই জামাটা ভিজেছিল বলে এটা তুলিনি, সব ধুয়ে মুছে গেল একেবারে। বলছে সকালে সাংঘাতিক রোদ ছিল, বাপরে বাপ, এই বৃষ্টিটা হলো, ভালো হলো। বেশ, স্কুল থাকলে দীপ আস্তে আস্তে আবার এরকম ঝোল হয়ে যেত। কি মেঘ ডাকছে, ভালো হয়েছে আজকে স্কুল নেই বাবা। আমি উপরে এসে দেখলাম বালা কেকা পিচ্ছে খাচ্ছে, আমি আবার উপরে এসে দেখলাম দাদা আইসক্রিম খাচ্ছে, আমাকে সেটা নিয়ে আসতে হবে, খাবো। Check the mic and make sure it sound right, boys.